আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনাদেরকে আমি আজ স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের পুরাহাতা গ্রাম থেকে। আজ হচ্ছে পৌষ মাসের এক তারিখ, শীতের দিন, খুব ঠান্ডা পড়েছে। আজ চারপাশে দেখতে পাচ্ছেন প্রচুর কুয়াশা, কুয়াশায় ঢেকে গেছে সারা গ্রাম। দেখতে পাচ্ছেন একজন গ্রামীণ লোক, উনি হচ্ছে একটি নতুন পুকুর খনন করেছেন, পুকুর যেন ভেঙে না যায়। উনি হচ্ছে এত ঠান্ডার মধ্যেও পুকুরের পাড়ে বেড়া দিতেছে। ওনার সাথে আমি কিছুক্ষণ কথা বলার জন্য চেষ্টা করেছি, বললাম যে আপনি কি করতেছেন। উনি বলতেছে পুকুরে বেড়া দিচ্ছি। তখন আমি বললাম যে আপনি পুকুরে বেড়া দিতেছেন, মারাত্মক কুয়াশা পড়তেছে তো। তখন উনি বলল, বাবা আমি তো চোখে দেখি না, কখন কুয়াশা, কখন রাত, কখন অন্ধকার, কখন রোদ, এটা আমি বুঝতে পারি না, শুধু অনুভব করতে পারি যে আসলে আজকে অনেক ঠান্ডা। বলতেছে আমি গরিব মানুষ, ঠান্ডা হলে আর কি করা যাবে, আমার কাজ তো আমাকেই করতে হবে। তিনি কিন্তু চোখে দেখেন না, উনি একজন অন্ধ ব্যক্তি, ওনার নাম হচ্ছে আব্দুল কাদির, ওনার বাড়ি হচ্ছে পুরাহাতা গ্রামে। তারপরেও দেখতে পাচ্ছেন উনি পুকুরের পাড়ে কাজ করতেছে। শুনশান শুনিবীর গ্রামীণ সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন, চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা, কুয়াশার চাদরে ঢাকা বাংলাদেশের গ্রাম। আমাদের বাংলাদেশ হচ্ছে ছয় ঋতুর দেশ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্তকাল। তার মাঝে হচ্ছে শীতকাল, হচ্ছে আমার প্রিয় একটি সময়। দেখতে পাচ্ছেন রোদ উঠেছে, সূর্য উঠেছে পূর্ব আকাশে, কিন্তু সূর্যের আলো এখনও পৃথিবীতে এসে পৌঁছায় নাই, কারণ কুয়াশার জন্য। পৌষ এবং মাঘ মাস, এই দুই মাস হচ্ছে শীতকাল। শীতকালে হচ্ছে বাংলাদেশে প্রচুর পরিমাণে শীত পড়ে, 3 ডিগ্রি থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও শীতকালে তাপমাত্রা নেমে যায়। আমি যেই দিন এই ভিডিওটি ধারণ করেছি, এই দিন এত পরিমাণ শীত ছিল যাকে বলে হাড় কাঁপানো শীত। দেখেন এখন হচ্ছে বেলা বাজে মনে হয় প্রায় 8টা থেকে 9টা বাজে, এই সময়ও লোকজন গ্রামের বাড়িতে কিন্তু লোকজন অনেক সকালে ঘুম থেকে উঠে যায়, কিন্তু তারপরেও দেখতে পাচ্ছেন অনেক মানুষই কিন্তু এখনও ঘুম থেকে ওঠে নাই, কিছু কিছু মানুষ ঘুম থেকে উঠেছে। একজন লোক দেখতে পাচ্ছেন উনি ছাগল নিয়ে যাচ্ছে, ছাগলকে পাতা খাওয়াবে, বাহিরে প্রচুর ঠান্ডা, এই জন্য হচ্ছে উনি কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাতা পেরে এনেছেন, ছাগলকে মন সম্ভবত যেখানে বাতাস না লাগে ওইখানে দিবে কাঁঠাল পাতা খাওয়ার জন্য। আরেকজন বাচ্চাকে দেখতে পাচ্ছেন, সে হাত মোজা পা মোজা পরে এবং শীতের জামা পরে ঘুরতেছে। দেখতে পাচ্ছেন গ্রামের বাড়ি একদম শুনশান নিবিড়, এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের গ্রামের বাড়ি। বন্ধুরা, এখন আমি আছি বাংলাদেশের ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের পুরাহাতা গ্রামে। এখনও হচ্ছে এই গ্রামটা হচ্ছে সাদামাটা একটি গ্রাম, যাকে বলা হয় খাঁটি গ্রাম বাংলা। এই গ্রামে হচ্ছে এখনও কাঁচা রাস্তা, পিচ রাস্তার ছোঁয়া এখনও লাগেনি এই গ্রামে। এই গ্রামে এখনও অনেক ছনের ঘর দেখতে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন ছনের ঘর, এগুলো হচ্ছে গোয়াল ঘর। ছনের ঘর বলতে হচ্ছে এগুলো হচ্ছে বনের ঘর। আমরা যে ধান গাছ রোপণ করি, সেই ধান গাছের যে খের থাকে, ওই খের দিয়ে হচ্ছে এই ঘরগুলো ছাউনি দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন সামনেই হচ্ছে একটি খড়ের গাদা, এগুলো হচ্ছে গরুকে খাওয়ানোর জন্য ব্যবহার করা হয়। এখন হচ্ছে শীতকাল। এই দেখতে পাচ্ছেন একজন তার বাচ্চাকে নিয়ে যাইতেছে সাইকেলে করে, শীতের পোশাক পরে। আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে আমার একটা স্মৃতির ডিকশনারি, হার্ড ডিস্ক। এখানে আমি বিভিন্ন বিষয় ভিডিও ধারণ করি, ছোটবেলা থেকে আমার ভিডিও ধারণ করার প্রচুর শখ। সেই শখের খাতিরেই হচ্ছে আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় থাকি এবং ভিডিও ধারণ করি, সেই ভিডিওগুলো স্মৃতি হিসেবে রেখে দিই। আজ থেকে যখন 100 বছর 150 বছর 200 বছর পরে আমার এই ভিডিওগুলো থাকবে, মানুষজন দেখবে যে বাংলাদেশের রূপবৈচিত্র্য আজ থেকে 100 বছর আগে 200 বছর আগে কেমন ছিল। এই জন্যই হচ্ছে মূলত আমি ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো ধারণ করে থাকি। ধরেন কথার কথা, আজ থেকে 100 বছর আগে যদি কেউ ভিডিও ধারণ করত বা লেখালেখি করে যারা লিখে গেছেন, আজ থেকে 100 বছর আগে বা 200 বছর আগে কেমন ছিল বাড়িঘরগুলো, এগুলো হচ্ছে একটা ইতিহাস, আমার এই ভিডিওগুলোও একসময় ইতিহাস হয়ে থাকবে। এই জন্যই হচ্ছে আমি এই ভিডিওগুলো ধারণ করি। একসময় হচ্ছে গ্রাম বাংলার বাড়িঘরগুলো ছিল ছনের ঘর, তারপরে হচ্ছে আস্তে আস্তে এগুলা টিনের ঘরে রূপান্তরিত হয়েছে,
তারপরে এখন বিল্ডিংয়ে রূপান্তরিত হয়েছে, সামনে হয়তো বা আরও অত্যাধুনিক কিছু ঘরবাড়ি তৈরি হবে। এই জন্যই হচ্ছে স্মৃতি হিসেবে আমি এই ভিডিওগুলা করতেছি। দেখতে পাচ্ছেন ভাসজার, ভাসজারে ফাঁকে ফাঁকে হচ্ছে কুয়াশা, ঘন কুয়াশা। আসলে যেমন কুয়াশা ওই দিন ছিল, ভিডিওতে কিন্তু তো ওই ধরনের কুয়াশা আমি ধারণ করতে পারি নাই। ভিডিওতে আরও ক্লিয়ার দেখা যাচ্ছে, আসলে কিন্তু মূলত প্রচুর কুয়াশা ছিল ওই দিন। শীতকালে হচ্ছে গাছগুলো একদম রুক্ষ হয়ে যায়, কারণ তখন বৃষ্টি থাকে না, বৃষ্টি না থাকলে গাছের প্রাণও থাকে না। আজ হচ্ছে পৌষ মাসের এক তারিখ, যেই দিন আমি ভিডিওটি ধারণ করি ওই দিন ছিল পৌষ মাসের এক তারিখ। প্রচুর কুয়াশা পড়ছিল, ফজরের নামাজ পড়ার পর বাইরে বের হই, তারপর আরও কিছু ভিডিও ধারণ করি। এই ভিডিওটি যখন ধারণ করি তখন সময় ছিল মেবি 8:30 থেকে 9টা। এখন আমি আছি আমার শ্বশুর বাড়িতে, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ির পেছনেই হচ্ছে এরকম ভাসজার আছে, সেই ভাসজারের পাশেই হচ্ছে আমি ঘুরে বেড়াচ্ছি। আমি হচ্ছি একজন প্রকৃতি প্রেমিক মানুষ, সবসময় প্রকৃতির কাছে ঘুরে বেড়াতে পছন্দ করি। বন্ধুরা, অনেক কষ্ট করে একটি ভিডিও তৈরি করি, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, একটি শেয়ার করবেন, তাহলে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুক পেজটি ফলো করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।